ذو العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به البلوى وأرخى ليل بلواه ملاذ العبد مولاه إذا সম্মানিত হাজেরিন এবং রেডিওর মাধ্যমে যারা শুনছেন, পরবর্তী পর্যায়ে মিডিয়ার মাধ্যমে যারা শুনতে পাচ্ছেন, আজকে আমরা তাফসির শুনব সূরা আন-নিসার 48 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করেন না তার সঙ্গে শিরিক করা হলে, আর তিনি ক্ষমা করে দেন এছাড়া যত গুনাহ আছে যাকে চান ক্ষমা করে দেন। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যে ব্যক্তি শিরক করে বসে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, সে অনেক বড় গুনাহ করে ফেলল, অনেক বড় গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিরকের উপরে বলিষ্ঠভাবে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বয়ান এসেছে। আল্লাহ তাআলা মোদ্দা কথায় অনেক কবিরা গুনাহ মাফ করে দিতে পারেন বান্দার প্রতি দয়া করতে গিয়ে, যাকে যা মাফ করবেন। মা দুনা যালিকা, শিরকের নিচে যত গুনাহ আছে এগুলো লিমাইয়াশা, যার জন্য চান, তাহলে সবার জন্য সবচেয়ে মাফ করে দেন না, যাকে আল্লাহ মাফ করা পছন্দ করেন তাকে মাফ করে দেবেন, ঠিক আছে, আর যাকে আল্লাহ তাআলা মাফ করবেন না তার তা মাফ হবে না। এটা হচ্ছে শিরক ছাড়া বাকি গুনাগুলোর কথা, বাকি কবিরা গুনাগুলো। শিরক আল্লাহ মাফ করতে রাজি আছেন, তবে তার জন্য কি লাগবে? কি তওবা? এমন তওবা, শিরক করেছে অনেক জীবন, সারা জীবন, কিন্তু শেষ পর্যন্ত তওবা করে শিরক থেকে একদম চলে এসেছে, ভালোভাবে খাঁটিভাবে তওবা করেছে, সেই শিরকের গুনাহ কি আল্লাহ মাফ করবেন? অবশ্যই করে দিবেন, কারণ আল্লাহ তাআলার কাছে এমন কোনো গুনাহ নাই যেটা তিনি মাফ করতে পারেন না। তবে হ্যাঁ, এখানে বান্দার হকের বিষয়টা আছে, যেটা আমরা তাফসির পরবর্তী পর্যায়ে শুনব। তাহলে এখানে শিরকের উপরে বলিষ্ঠভাবে এসেছে, শিরক হচ্ছে ইমানের মূল ভিত্তি, শিরক যেখানে থাকে সেখানে তাওহীদ থাকে না, আর তাওহীদ যেখানে আছে সেখানে শিরক থাকতে পারে? এই দুটোর সংঘর্ষ এমন। তা আমাদের অনেক মুসলমানের মধ্যে কিছু শিরক কিছু তাওহীদ তারা মনে করে, আসলে যখনই শিরক থাকে তখন তাওহীদ থাকে না, আর তাওহীদ হচ্ছে ইমানের মূল ভিত্তি। তাওহীদ কোন জায়গা থেকে এসেছে? কুল হুয়াল্লাহু আহাদ, এই আহাদ থেকে তাওহীদ। যদি কেউ শিরক করে তাহলে কুল হুয়াল্লাহু আহাদ মুখে বললো, কোরআন তেলাওয়াত করলো, কিন্তু তার জীবনে এই আহাদের কনসেপ্ট নেই, তাওহীদ নেই, আর যেই শিরক করে ফেলল তার সব শেষ হয়ে গেল, তখন তার তাওহীদ থাকে না, ইমান থাকে না। ইমান না থাকলে নামাজ কবুল হয়? রোজা কবুল হয়? হজ উমরা কবুল হয়? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে কি বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, নিশ্চয়ই আপনার প্রতি ওহী করা হয়েছে, আপনার আগে যত নবী পাঠানো হয়েছে যাদের কাছে ওহী প্রেরণ করা হয়েছে সবার কাছে ওহী করে বলে দেওয়া হয়েছে, লাইন আশরাকতা তুমি যদি শিরক করো লাইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কত লোক, কত ওয়াক্ত নামাজ পড়েছে এই লোকটা, কত রমাদান রোজা রেখেছে, কতবার হজ উমরা করেছে, কিছুই কবুল হবে না। কোনো কাফের যদি আজকে আপনার এই নামাজে শরিক হয়ে যায়, আল্লাহর প্রতি ইমান আনে না, কয় দেখি মুসলমানরা নামাজ পড়ে, পড়ে দেখি কেমন লাগে, দেখি তো খারাপ লাগে না, মনে হয় ঠিক আছে পড়ে পড়তে থাকি, কিন্তু ইমান আনে নাই, তার কোনো নামাজ কবুল হবে? তো এইরকম যে ইমান আনেনি তার নামাজ যেমন কবুল হবে না, যে ব্যক্তি মুসলমান মনে করে নিজেকে অথচ তার মধ্যে তাওহীদ নেই, শিরক আছে, তার এই সারা জীবনের কোনো নামাজ কবুল
হয়নি হবে না, তার সমস্ত রোজা বেকার বৃথা চলে গেছে। এই শিরকের বিষয়ে আল্লাহ তাআলা অনেক আয়াতে বলেছেন, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিসে তিনি এই শিরকের ব্যাপারে সুস্পষ্টভাবে উম্মতকে সতর্ক করেছেন। আর আল্লাহ তাআলা শিরককে কিভাবে অপছন্দ করেন, তিনি অন্য কোনো গুনার ব্যাপারে বলেনি যে অমুক কাজ করলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে গেল, মিথ্যা কথা বললে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে গেল, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। মিথ্যা কথা কবিরা গুনা, এর জন্য বিরাট শাস্তি আছে। নামাজ না পড়লে কবিরা গুনা, তার জন্য বিরাট শাস্তি আছে। রোজা না রাখলে কবিরা গুনা, বিরাট শাস্তি আছে। কিন্তু লা ইয়াখবাতান্না আমালু, তোমার আর কোনো আমল কবুল হবে না, এই কথা আল্লাহ তাআলা বলেননি। এই জন্য শিরক হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনা। কবিরা গুনা তো 70-80-85 হতে পারে, কিন্তু এর সমস্ত গুনার উপরে লিস্ট হচ্ছে কোনটা, ইন্না শিরকা লা যুলমুন আযীম। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই শিরক হচ্ছে অনেক বড় জুলুম। জুলুম কেন, শিরক করলে আল্লাহ বান্দার প্রতি জুলুম করে, আবার নিজের প্রতিও জুলুম করে। আল্লাহর প্রতি জুলুম করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, যে এর চেয়ে বড় বড় অন্য হাদিসে এসেছে এর চেয়ে বড় জুলুম কি আছে যে আল্লাহ তাকে সৃষ্টি করলেন তার সঙ্গে শিরক করে বসল। তো এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আর জুলুম প্রতিটি গুনাহই আসলে জুলুম। এই জন্য আমরা যখন তওবা করি কি বলি, রব্বানা যালামনা আনফুসানা, আদম আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, তিনি মিস্টেক করেছেন, আল্লাহর হুকুমটা বেখেয়ালে শয়তানের প্ররোচনায় রাখতে পারেননি, এই গাছের কাছে যেও না, ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছেও যেও না, তিনি খেয়ে ফেললেন, গুনাহ হলো না। তিনি আল্লাহর কাছে তওবার জন্য যে দোয়া শিখলেন সে শিখাই দিলেন আল্লাহ তাআলা, তিনি বললেন সেটা হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনানা মিনাল খাসিরিন। তাহলে আল্লাহর হুকুম অমান্য করাটা একটা গুনাহ, এটাও জুলুম, শিরকও জুলুম, কিন্তু শিরক হচ্ছে অনেক বড় জুলুম, বড় গুনাহ। আমরা যে কোনো গুনার জন্য দোয়ায় মাথুরায় পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, খালি মানুষকে জুলুম করেছি নাকি, নিজের উপরে জুলুম করেছি, গুনাহ করে করে যত গুনাহ করেছি আমার উপরে জুলুম করেছি। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, ঢুকে গেলেন, হজম হয়নি, আল্লাহ তাআলা তার কুদরতে জিন্দা রেখেছেন, আর সেখানে তিনি আল্লাহর কাছে তাওবা করছেন, ফরিয়াদ করছেন, কোন দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, কতবার পড়েছেন, বিনা হিসাবে পড়েছেন, 125,000 বার গুনে গুনে পড়ছেন, আর তার জন্য কিছু লোককে হায়ার করা লাগবে, তসবিহ হাতে ছিল, হাদিসে এসেছে যে কোনো লোক বিপদগ্রস্ত হয় আর এই যে আল্লাহর কাছে তওবার যে খাস দোয়াটা আছে যেটা ইউনুস আলাইহিস সালাম করেছিলেন, দোয়া দিনুন, দিনুন হচ্ছে ইউনুস আলাইহিস সালামের নাম টাইটেল, যে ওনার দোয়া দ্বারা যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, মুসিবত থেকে উদ্ধার করবেন, এই কথা আছে হাদিসে। কতবারের কথা বলছে হাদিসে, বার উল্লেখ করেছে, আমরা পেলাম কোথায় 125,000 বার ধরতেই হবে, আর এর জন্য কি করা লাগবে, কত লোককে হায়ার করতে হবে, বাড়িতে দাওয়াত খাওয়াইতে হবে, বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে ইমামদেরকে ডেকে এনে বড় খতম করাইতে হবে, সবাইকে খাওয়াইতে হবে, আর কতগুলো টাকা দিয়ে তারপরে এই বড় খতমের কাজ শেষ করতে হবে, এইরকম কোনো ফর্মুলা কোরআন হাদিসে পাওয়া গেছে। তাহলে আমাদের সমাজে ইসলামে এত ভালো ভালো আমলগুলোকে কিরকম এক একটা প্রক্রিয়া বানানো হয়েছে, শুধু আমাদের দেশে না, অনেক দেশে এগুলো টুকটাক এখানে এই তরিকায় ওখানে ওই তরিকায় নিজস্ব তরিকা আবিষ্কার করেছে। পিওর কোরআন হাদিসের কথাগুলো অনেক জায়গায় আমরা মিস করেছি, কথা ঠিক কিনা, এখন এই পিওর কোরআন হাদিসের কথাগুলো শোনা দরকার। এগুলো আগে আলোচনা কম হয়েছে, শোনা কম হয়েছে, গ্রামে গ্রামে এগুলো এভাবে প্রচলিত হয়ে আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এখন অনেক সহি কথা শোনার ব্যবস্থা করে দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ কিসমতে রেখেছে তারা সহি কথাগুলো শোনার জন্য উদগ্রীব হয়ে থাকে, শুনে আর ভিতরে ঢুকায় আর আমল করে, আর যাদেরকে আল্লাহ কপাল এর মধ্যে গোমরাহি লিখে দিয়েছেন তারা বলেন নতুন হাদিস পান কোথায়,
সারা জীবন করলাম একটা, এখন বলেন দেখি আর একটা, এরকম বলে না কিছু কিছু লোকে? এরা কি সৌভাগ্যের অধিকারী না দুর্ভাগ্যের অধিকারী? এই জন্য নতুন হাদিস, কেউ কেউ নতুন হাদিস বাড়িতে বসে বানায়, বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ থেকে শুরু করে কত লক্ষ লক্ষ হাদিস আমাদের জীবনে কি শোনা হয়েছে? একটা শুনলে আপনি নতুন বলেন কেন? যাই হোক, মূল কথা ছিল কি যে জুলুম অনেক বড়, প্রতিটি গুনাই জুলুম, কিন্তু সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহ তাআলা এই জন্য এত পরিষ্কারভাবে বললেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে অনেক বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। অপরদিক থেকে এটা জুলুম, কার প্রতি জুলুম? আল্লাহর প্রতি জুলুম করা। আল্লাহ তাআলা খাওয়ান, আল্লাহ তাআলা সেই তাকে প্রতিপালন করেন, নিয়ামত দেন, আর আল্লাহর সঙ্গে তিনি সৃষ্টি করেছেন, আর বলে অমুক 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 আমার এবাদত পাওয়ার উপযুক্ত, অমুক আমার কাছ থেকে তাআত পাওয়ার উপযুক্ত, অমুকের কাছে কিছু দিতে হবে, অমুক মাজারে দিতে হবে, অমুক কেবলাকে দিতে হবে, এগুলো আবিষ্কার করে মানুষ। একটি আর কি হাদিসে এসেছে, জাকারিয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কতগুলো কাজ করার জন্য নসিহত করলেন ইয়াহিয়া আলাইহিসসালামকে, যে তুমি এই কাজগুলো লোকদেরকে ডেকে ডেকে বলো। তার মধ্যে একটি কাজ হচ্ছে যে একটা লোকের যদি এমন একজন কৃতদাস থাকে বা তার কর্মচারী থাকে, তাকে ভালো করে খাওয়া টাওয়ায় বেতন দেওয়া থেকে শুরু করে সব কিছু দেখভাল করে, আর বলে যে দেখো আমার এই যে পুঁজি, আমার বাড়ি, আমার জমিন, আমার ব্যবসা, এগুলো আছে, তোমাকে দায়িত্ব দিলাম তুমি এগুলো পরিচালনা করো, আর এগুলোর মধ্যে যা লাভ হয় এগুলো তুমি আমাকে দিও, হিসাব করে দিও। এবং সেই লোকটা তার এই বাগান বাড়ি খ্যাত খামার ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, আর যা লাভ হয় তা গিয়ে আরেকজনকে দিয়ে আসে। তো এই মনিবটা, এই মালিকটা এই চাকরের প্রতি, এই দাসের প্রতি, কৃত দাসের প্রতি কতটুকু সন্তুষ্ট থাকবে? মোটেই না, মোটেই না। তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সমস্ত রিজিক দান করলেন, আর তিনি ইবাদত পাওয়ার উপযুক্ত, আর ইবাদতটা দিয়ে আসে অন্য জায়গায়। এই জন্য এটা অনেক বড় জুলুম, আল্লাহর হক মানুষের কাছে পাও না, যে মানুষ আল্লাহর ইবাদত করবে তার সঙ্গে কাউকে শিরক করবে না। আরেকটি হাদিস আপনারা শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরি মা হাক্কুল্লাহ আলা ইবাদ, তুমি কি জানো আল্লাহর হক কি পাওনা কি বান্দাদের কাছে? তখন সাহাবী উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তিনি বললেন যে তারা আল্লাহর ইবাদত করবে, ইয়াবুদুল্লাহ ওয়ালা ইশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে তাহলে এবং আর তার সঙ্গে কাউকে শরীক করবে না, কারণ তিনি সৃষ্টিকর্তা, ইবাদতের হক একমাত্র তার। এইটা যদি কেউ করে, তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, তুমি কি জানো তাহলে বান্দার হক কি হয়ে যায় আল্লাহর কাছে? তখন তিনি নিজেই উত্তর দিলেন, তখন বান্দার পাওনা হয়ে যায় আল্লাহর কাছে যে আল্লাহ তাকে জান্নাত দিবে, জাহান্নামে জ্বালাবে না। তাওহীদের মধ্যে এই নাজাত হয়ে যাচ্ছে, আর শিরকের মধ্যে এই হালাক হয়ে যাচ্ছে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু ইল্লা আর-রাজুলু ইয়ামুতু কাফিরান আও আর-রাজুলু ইয়াক্তুলু মুমিনান মুতাআম্মিদান। প্রত্যেক গুনাই আল্লাহ তাআলা আশা করা যায়, আল্লাহর কাছে বান্দা আশা করতে পারে তিনি মাফ করে দেবেন, তবে কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, ঈমান না এনে তাওহীদ না স্বীকার না করে, তাহলে তার কোনো আশা নাই মাফ পাওয়ার। আরেক লোক যে কোনো মুমিনকে সুপরিকল্পিতভাবে ইচ্ছা করে হত্যা করেছে, এই লোকেরও আল্লাহর কাছে মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। দুটো এমন গুনাহ, শিরকের পাশাপাশি, কুফরের পাশাপাশি, মানুষকে খুন করা, মুমিনকে, মুসলমানকে হত্যা করার বিষয়টা আরও পরিষ্কারভাবে এখানে এসেছে, আরেকটি গুনাহ। এই দুটো গুনাহকে আল্লাহ তাআলা কিছুতেই মাফ করবেন না। আরেকটি হাদিস এসেছে, আবু যর রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি বড় মারুফ মাশহুর হাদিস। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন একদিন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ, যে কোন লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলে পড়ে স্বীকার করে ইমান এনে যদি মৃত্যুবরণ করে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। এই কথার উপরে মাতা আলা যালিকা, এই কথার সাক্ষ্যের উপরে সে টিকেছিল, এই সাক্ষ্যকে ঠিক রেখেছে, তাহলে সে জান্নাতে যাবে। কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাক, আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বললাম কালিমা তো পড়েছে ইমানও এনেছে কিন্তু যদি জেনা করে চুরি করে এরকম কবিরা গুণগুলো করে তাহলেও জান্নাতে যাবে? কলা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন জেনা করলেও চুরি করলেও জান্নাতে যাবে, কালিমা তো তাওহীদ বিশ্বাস করেছে, এই ইমানের উপরে মৃত্যুবরণ করেছে। এই জন্য এই উত্তর শুনে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আবার বললাম ওয়া ইন জানা ওয়া ইন সারাক, জেনা করলে চুরি করলেও জান্নাতে যাবে? কালা ওয়া ইন জানা ওয়া ইন সারাক, চুরি করলে জেনা করলেও যাবে জান্নাতে। তিনবার বলার পরে চতুর্থবার আমি বললাম, তারপরে চতুর্থবার তিনি বললেন হ্যাঁ তারপরে জান্নাতে যাবে, আলার রাগমে আনফে আবি দার, আবু দারের কষ্ট হলেও তার নাকের উপর দিয়ে হলেও সে জান্নাতে যাবে, আবু দার না চাইলেও সে জান্নাতে যাবে। তো এই কালিমার দ্বারা অনেক মাপ পাওয়ার সুযোগ আছে, তার অর্থে এই নয় ও তো ভালোই পাওয়া গেছে, নামাজ পড়ার দরকার নেই আর, যে না বা বিষয় তো কোনো ম্যাটারই না, নাউজুবিল্লাহ, এরকম বল ধারণার সুযোগ আছে? ও জান্নাতে যে যাবে পয়লা দিনই যাবে কে বলছে এই খবর আপনাকে? জান্নাতে যাবে ঠিকই, কখন? আল্লাহ যদি কবিরা গুনাহ মাফ করে দেন, ইয়া গাফুর ইয়া রাহিম, এগফিরনা, না তাহলে তো মাফ হয়ে যেতে পারে। কিন্তু যদি আল্লাহ মাফ না করেন তাহলে এগুলা সবগুলো সাজা ভোগ করতে হবে, কোথায়? জাহান্নামে। তারপরে একদিন কোথায় যাবে? জান্নাতে যাবে। কি কারণে যাবে? এই কালিমার কারণে, এই তাওহীদের কারণে যাবে। সেই জন্যই কবিরা গুনাহ থেকে কি সাবধান হওয়া লাগবে, খবরদার। এই সমস্ত এই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে চলে যাবে, এইরকম হাদিস তো সহিহ, যাবেও একদিনই কথা ঠিক, কিন্তু কতদিন জাহান্নামে জ্বলতে হবে? যদি 100 বছর জ্বলতে হয়, যদি মিলিয়ন বছর জ্বলতে হয় তারপরে জান্নাতে যায়, এইরকম আশা কি করা ঠিক হবে? একদিন, এক ঘন্টা, এক মিনিটের জন্য জাহান্নামের আগুন সহ্য করতে পারবে মানুষ? না। এই জন্য গুনাহ থেকে সাবধান, এখানে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, কোনো কন্ট্রাডিকশন নেই, ভেরি ক্লিয়ার মেসেজ। তবে কালিমার পাওয়ার, তাওহীদের পাওয়ার ফুটে এসেছে যে এটা মানুষকে জান্নাতে নেওয়ার জন্য একটা বিরাট আসল জিনিস হচ্ছে শহীদ আকিদা, তাওহীদ এবং শিরক থেকে দূরে থাকা। এরপরে আর একটি হাদিস এসেছে, আবু যর রাদিয়াল্লাহু আনহু হাদিস, তিনি ওনারই হাদিস, যে কুনতু আমশি মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাররাতিল মদিনা ইশাআন, যে একদিন আমরা কয়েকজন বা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মদিনার রাস্তায় হাঁটছিলাম, একটু বাইরে গেলেন শহর থেকে, মদিনা শহরের বাইরে যে হাররাত একটু পাহাড় পাদদেশে চলে গেলেন, আমি ওনার সঙ্গ দিলাম, একা রাত্রে তিনি যাচ্ছেন, আমি একটু সঙ্গে যাই, ওনার বিপদ আপদ থাকলে একটু ওনাকে একটু সঙ্গ দেব। ওনাহনু নান্দুরু ইলা উহুদ, যেতে যেতে আমরা একদম প্রায় উহুদের দেখা যাচ্ছে, ওহর পাহাড়ের দিকে তাকাচ্ছি, তিনি ওদিকে তাকিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে তিনি আমাকে বললেন ইয়া আবু যর, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন হে আবু যর, আমি বললাম আমি হাজির আল্লাহর নবী, কি হুকুম দেবেন, কি বলবেন, কি ফরমান দেবেন? ক্বালা মা উহিব্বু আন্নালি আহাদান যাকা ইনদি যাহাবান উমসি সালিসাতান ওয়া ইনদি দিন মিনহু দিনার ইল্লা দিনারান উরসিদুহু ইয়ানি লিদাইনিন ইল্লা আন আকুলা বিহি ফি ইবাদিল্লাহি হাকাযা ওয়া হাকাযা, তিনি আমাকে বললেন যে আবু যর শুনছো, আমাকে যদি আল্লাহ অনেক স্বর্ণ বা স্বর্ণ মুদ্রা প্রচুর পরিমাণ দান করেন, কোনো কারণে আমার হাতে এসে যায়, আমি চাইবো না এগুলো আমার কাছে পুঞ্জীভূত করে ধরে রাখতে, আমি যদি অনেক স্বর্ণ মুদ্রার মালিক হই, অনেক টাকা পয়সার মালিক হই,
আমি চাইবো না তৃতীয় দিন পর্যন্ত আমার কাছে এই টাকা থাকুক, আমি বিতরণ করা শুরু করব, পয়লা দিনে যা পারি দেব, দ্বিতীয় দিনে দেব, তিন তৃতীয় রাতে যেন আমার কাছে এর কোনো টাকা আর না থাকে। ওয়াইন দি মিনহু দিনার, কোনো দিন আর আমার কাছে রাখবো না। বরঞ্চ এরকম হতে পারে যে কেউ পাওনা আছে, শুধু পাওনাদারের টাকাটা রেখে দেব আর বাকি সব আল্লাহর রাস্তায় খরচ করে দেব। আমি শুধু বলবো যে আল্লাহর বান্দাদের মধ্যে এরকম করে দাও, এরকম করে দাও, এরকম করে দাও, খালি দিতে থাকবো, দিতে থাকবো। তাহলে দেওয়ার জন্য এই হাদিসে তিনি অনেক উৎসাহিত করলেন। আর মেসেজ পরে আসতেছে, এখন বলতেছেন যে মানুষের হাতে টাকা আসলে সেই জন্য এটাকে সুযোগ মনে করে বেশি করে দেওয়ার জন্য, আর আমাদের হাতে টাকা আসলে চিন্তা করি সুযোগ মনে করি কোথায় ইনভেস্ট করলে বেশি লাভ হবে, কত জমা রাখলে কত লাভ হবে, তাই না? আর তিনি বলেন আমাকে আল্লাহ একদম সুযোগ দিলে আমি খালি কিভাবে দিতে পারবো এইভাবে দেওয়ার সুযোগ গ্রহণ করে ফেলব। দান করার যেন উৎসাহিত করে তিনি এই কথা বললেন। এরপরে আবু দাররা রাদিয়াল্লাহু আনহু বলেন সুম্মা মাশাইনা, তারপরে এই কথা বলে তিনি আবার হাঁটলেন, আমি ওনার সঙ্গে হাঁটলাম, চললাম কিছুক্ষণ। এরপরে আবার তিনি বলেন ইয়া বাদর ইনাল আকসারিনা হুমুল আকাল্লুনা ইয়াউমুল কিয়ামা ইল্লা মান ক্বালা হাকাযা ওয়া হাকাযা। আবু দার শুনেছ, যাদের অনেক বেশি সম্পত্তি আছে, অঢেল সম্পত্তির অধিকারী, আজকে কেয়ামতের দিন তারা সবচেয়ে গরিব হয়ে উঠবে। তবে ওই লোকটা গরিব হয়ে উঠবে না যে ব্যক্তি এরকম এরকম করে বলছে, কি করেছে, ফাহাসা আন ইয়ামিনিহি ওয়া মিন বাইনি ইয়াদাইহি ওয়া আন ইয়াসারিহি। তিনি আবার দেখালেন হাত দিয়ে যে এরকম করে দেওয়ার জন্য, এরকম করে দেওয়ার জন্য, এরকম করে দেওয়ার জন্য, ডানে সামনে বামে তিনও দিকে খালি দেওয়ার কথা বললেন ইশারা করে, যে এরকম এরকম করে যদি ধনবান লোকেরা, ধনী লোকেরা বলে না থাকে, দিয়ে না থাকে, তাহলে ধনাঢ্য ব্যক্তি সবচেয়ে বেশি সম্পদের অধিকারী মিলিয়নিয়ার বিলিয়নিয়ার কালকে কেয়ামতের দিন সবচেয়ে গরিব হয়ে উঠবে। তবে যদি এরকম এরকম করে দিয়ে থাকে, দেওয়ার পর জন্য বলে থাকে, সে অবশ্য অনেক কিছু নিয়ে উঠবে, কারণ অনেক দান করেছে। তারপরে আবার আমরা চললাম সুম্মা মাশাইনা, কিছুক্ষণ চলার পরে তিনি বললেন ইয়া বদর কামা আনতা হাত্তা আতিকা, আবু দর এখানে থাকো যতক্ষণ আমি না এসছি, আর কোনো দিকে যাও না, এখানে থাকো। তারপর তিনি সামনের দিকে আর একটু গেলেন এবং আমি আর ওনাকে দেখতে পেলাম না, আমার দৃষ্টির বাইরে তিনি চলে গেলেন। আমি কিছু আওয়াজ পেলাম, কিছু নয়েজ, শব্দ, বুঝতে পারছি না কি হচ্ছে, বাট সাম কাইন্ড অফ নয়েজ। ফাকুলতু লা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরিদালা, আমার একটা আশঙ্কা হলো উনি কোনো কিছুর কোনো আক্রমণের শিকার হলেন কি না, কোনো জন্তু জানোয়ার ওনাকে অ্যাটাক করলো না, কোনো ক্রিমিনাল দুশ্মন ওনাকে অ্যাটাক করছে, কেমন একটু আওয়াজ টাওয়াজ পাচ্ছি, একটু আমি একটু ওয়ারিড হয়ে পড়লাম, একটু শঙ্কাগ্রস্ত হয়ে পড়লাম। ফাহামামতু আন আতবাহু, একবার মনে চাইলো যে আমি একটু যাই দেখি উনি ঠিক আছেন কিনা, ইজ হি ওকে অর নট।